নমস্কার পেলা চ্যানেল নূতন ক্লাস কু তোমান স্বাগত পিলা মানে আমি জমেট্রি অনুশীলন থ্রি র কোশ্চিন নম্বর নাইনটিন ঠার আজ আলোচনা করা তেমন দেখা আজ কোশ্চিন নম্বর নাইনটিন রোশ্চিন্ত ত্রিভুজ এবি সি বাহু এবি ও এসি উপরে যথাক্রমে এক্স ওয়াই বিন্দু অবস্থিত যেপরিকি ত্রিভুজ এব অন্তর্ভুত এক্স ওয়াই স্পর্শ করব প্রমাণ করা যে এক্স এক্স প্লস এক এ ইকাল তো পিলা মানে তুমি এটি ত্রিভুজ এব লক্ষ্য করে পছ এবং এই ত্রিভুজ এবি ও এসি উপরে দেখিপাচ এস এবং ওয়াই এই দুইটি বিদু অবস্থিত এবং একস ওয়াই এই যে দেখি দেখিপারছ তাহ অন্তবৃত পিকু আ করছি তেমন আমি এটি প্রমাণ করা তুমি দেখিপারছ মুামাণ্য মধ্যে লিখি সারিছি দত্তেখি এবে কিভাবে ভাবে প্রমাণ করা দেখ যদি প্রামাণ্যকে আমি লক্ষ্য করা তেমা এলএচএস এবং এপটা হচ্ছে আর্ এচস তাহলে আমি আর্ এচস আড়ু প্রমাণ করা তবে মুখিপারি এ বি প্লস এসি মাইনস বিসি এইটু প্রমাণ স্টার্ট করছি এবার দেখ পিলা মানে এবি এবি কে যদি আমি লক্ষ্য দেখ করি বৃত এবি কু বিন্দুে এবং এপটে এসি কু আর আর্ুনে স্পর্শ করছি তাহলে আমি এটি কে

सी आर माइनस बिक्यू प्लस क्यू सी यहाँ ब्रेकेट रखुची कहीं माइनस अच्छी बाहर एपी को लक्ष्य कर देख एपी को लेखिपरिया एक्स प्लस एक्सपी से तुम देखिप ए आर यह को एवै प्लस वाई आर ताले मुझे लिखुची देख एपी को लिखिपी

আমি এটি লক্ষ্য কারছু দেখ যদি এক্সকে আমি বহিষ্ঠ বিন্দু নি এক্স বহিষ্ট বিন্দু রু যে দুইটি স্পর্শ খন্ড অঙ্কন হয়ে থাকে তাহার দৈর্ঘ্য তুমি উপবাদ আগর পড়ি সারছ তেমন আমি কার একস এম যদি এক্স হচ্ছে বিন্দু সেইভাবে ওয়াই যদি বহিষ্ঠ বিন্ু হুয়ে তাহলে এম मो बी को बहिस्त बिंदु ना निये आम लिखिपर बी, बी इक्वल टू बिक्यू से आम बहिस्त बिंदु नवा तेखिपर सी आर इक्वल टू सिक्यू तालो भाव में लिखिदे पे आम लिखिपर एक्स एम इक्वल टू एक्सपी जेहेतु लिखिहब এন্দুৰু অংকিত স্পৰ্শক খণ্ডদ্বয়ৰ দৈৰ্ঘ্য সমান তু আমি এইভাৱে লেখি পাৰিবা এক্স এম ইল টু এছ পি সেইপৰি পিলা মানে সেইপৰি আমি লেখিপাৰ যদি ৱাই কু বহি বিন্দু নাবা তাৰ লেখিপাৰ ৱাই এম ইল টু ওয়াইওয়ার এবং সেইভাবে বি বহিষ্ঠ বিদুর লেখিপার বিপি ইকল টু বিক্যু এবং সি বহিষ্ঠ বিন্দু সিআর ইকল টু সি ক্যু জার্থ কিভাবে ভাবে বহিষ্ঠ বিন্দু অঙ্কিত স্পর্শ খন্ডগুড় দৈর্ঘ্য স্মান হচ্ছে তো আমি এইভাবে ভাবে লিখিপার বর্তমান তুমি যে পূর্ব যা লেখি সেই থেকে এইগুলো আমি পোট করা তাহলে লেখিপার

माइनस माइना बिक्यू कटिव से प्लस सी क्यू माइनस क्यू सी सी क्यू सिक्यू कटिवे कण रही ए एक्स प्लस देखो देख एएक्स पाक आम एव ले एक्स प्लस ए एव प्लस एक्स एम प्लस एम वाई तो ये कौन मिलू पे ये पार् एक्स प्लस ए एव बर्तमान

ପହିର୍ ସ୍ପର୍ଶୀ ଦୁଇଟି ବୃତ୍ତ ଏସ୍ ୱାନ୍ ଓ ଏସ୍ ଟୁ ପରସ୍ପରକୁ ପି ବିନ୍ଦୁରେ ସ୍ପର୍ଶ କରନ୍ତି ବୃତଦ୍ୱୟର ସରଳ ସାଧାରଣ ସ୍ପର୍ଶକ ଏସ୍ୱାନ୍ ଓ ଏସ୍ ଟୁ ବୃତ୍ତଦ୍ୱୟକୁ ଯଥାକ୍ରମେ ଏ ଓ ବି ବିନ୍ଦୁରେ ସ୍ପର୍ଶ କରନ୍ତି ପି ବିନ୍ଦୁ ଦେଇ ଅଙ୍କିତ ସାଧାରଣ ସ୍ପର୍ଶକ ଏ ବିକୁ ସି ବିନ୍ଦୁରେ ଛେଦ କଲେ ପ୍ରମାଣକର ଏ ସି ଇକ୍ୱାଲ୍ ଟୁ ବି ସି ଏବଂ କୋଣ ଏ ପି ବି ଦେଖିପାରୁଛ ଏଇ ଯେଉଁ କୋଣଟି ଏ ପି ବି ଇକ୍ୱାଲ ଟୁ ନାଇଣ୍ଟି ଡିଗ୍ରୀ তাহলে সেই অনুসারে হি এটার দত্ত এবং প্রামাণ্যকে লেখিছি বর্তমান আমি প্রথম প্রমাণ দেখা দেখ প্রথম প্রামাণ্য কি ইকাল টু বিসি লক্ষ্যকর পিলা মানে চিত্রের এসি ইকাল টু বিসি তাহলে এ হো এসঅনবৃত এবং এ হচ্ছি এস টু বৃত্ত যদি আমি সি কু এক বহিষ্ঠ বিন্দু নবা তবে সি বহিষ্ঠ বিদু রূত প্রত্য অঙ্কিত স্পর্শ খন্ড দ্বারা তর্ঘ্য সান অর্থাৎ আমি কোপার সি এ ইকল টু সিপি তে মুখিপারি সি বহিষ্ঠ বিদু বৃতপ প্রতী অঙ্কিত স্পর্শক খণ্ডর দৈর্ঘ্য সান জছ তেম এটি আমি লিখিপার সিএ ইকাল টু সিপি

ইকল টু কোণ সিপিবি ই হচ্ছে আমার ইকশন টু বর্তমান এই ইকয়েসন ওয়ান এবং ইকশন টু কু যদি আমি প্লস করে দেব মিশাই দেবা যদি এই দুইটি ইকয়েশন কু তাহলে ইকশন ওয়ান এবং টু রু পাইল লেখিপার দেখ কোণ সি এপি প্লস কোণ দেখিপি লিখিপারি সিবিপি ইকোল টু কোণ সিপিএ প্লস কোণ সিপিবি বর্তমান কোণ সিএপি লক্ষ্য কর পিলা মানে সিএপি প্লস কোণ সিবিপি কোণ সি বিপি ইকাল টু কিপিএ প্লস সিপিবি তাহলে এইটি যদি দুইটি কোণ কম্বাইন হয়ে যা গোটি কোণ মিপারি কোণ সেইটা দেখ সিপিএ এবং সিপিবি এ দুইটি মিশিক আমি লিখিপার এপিবি কোণ এপি বি বর্তমান যদি আমি এবিপি গোটে ত্রিভুজ নবা তে এই পুরা ত্রিভুজরে তিনোটি কোণর পরিমাণের সমষ্টি পিলা মানে তুমি পূর্বর জাচ শহে অশি ডিগ্রি তাহলে আমি এটি দেখিপার চে সেই ভিতর সিএপি কোণ এবং CBP কণ তা এপিবি কোণ সহ সমান। তাহলে আমি এটি পারিবা ত্রিভুজ এবিপি রণ সি বি পি কণ সিবিপি এ পি বি ইকাল টু ওয়ান এইটি ডিগ্রি জান এবং সিবিপি তা বি সহ সমান তেনু। ই বদলরে আমি লেখি কোণ এপিবি প্লস কোণ এপিবি ইকোল টু ওয়ান এইটি ডিগ্রি তাহলে টু ইন্টু কোণ এপিবি ইকোল টু ওয়ান এইটি তাহলে কোণ এপিবি ইকোল টু নাই ডিগ্রি যদি ক্লাস ভালো লাগু

দেখ সে পরস্পরকম এ এবং বি বিন্দুে ছেদ করতে আমি এটি কন প্রমাণ করিবা? আমি এটি প্রমাণ করিবা? তুমি দেখি জন্য এই যে এক্স ওয়াই রয়েছে এক্স ওয়াই এ সহ সমান্তর বলে আমি এটি দর্শাইবা এবি প্রথমে অঙ্কন করছি এবার প্রমাণ কিভাবে আমি এখানে প্রমাণ করে পাব পিলা প্রথমে দেখ এস এ কোণটি লক্ষ্য কর দেখ এক্স পি এ কোণ এক্স পি এ কোণর দেখিপি কোণ যদি আমি লক্ষ্য করা এ কোণটি তাহলে এ দু কোণ কণ হব একা বৃতখণ্ডস্থ কোণ যদি তুমি একা বৃত্ত খন্ডস্থ কোণ সম্পর্কে জানিপার তবে আমার প্রিভিয় ভিডিওটি দেখিপার সেখানে তোমার সহ একা বৃত্ত খন্ডস্থ কোণ কিভাবে ভাবে চিহ্নট করে পাব তা আলোচনা করে সারি তাহলে এইটি আমি কেপার কোণ এক বিএকল টু কোণ এবি যা কি হচ্ছে ব্রেকেট লিখিপার একা বৃত্ত খণ্ডস্থ কণ বর্তমান এই যে এবি সি ডি চতুর্ভুজ কু লক্ষ্য কর দেখ আমি এবি কু অঙ্কন কলাপরে এইটি গোটে এবি সিডি চতুর্ভুজ সৃষ্টি হোক তেমন এইটি লিখিপার পিলা মানে এবি বৃতা লিখিত বৃতা লিখিত চতুর্ভুজরে দেখ যদি আমি এটি এবি সিডি এক বৃতা লিখিত চতুর্ভুজ ভুজ নবা তে এবিপি কোণ এই কোণটি কন হব ই দেখো ইকশন ওয়ান করে দেব এবি সিডি চতুর্ভুজরে কোণ এবি এক বহিষ্ট কোণ হব লক্ষ্য করে পিলা মানে এবিপি হচ্ছে পহিস্ত কণ তে এখানে আমি কার কি ল কর এ বিপি ইকাল টু এখানে আমি লেখিপার কো এসিডি এসিডি পিলা মানে যদি মনে কর প্রশ্ন আসছে এবি পি কোণ কিভাবে ভাবে এসিডি কোণ সহ সান হওয়া তেমনি তুমি আউট পূর্ব যে তুমি টু বি মনে পকাও লিখিত চতুর্ভুজের এক বহিষ্ট কোণর পরিমাণ এর অন্ত বিপরীত কোণর পরিমাণ সহ সান এই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমি এখানে এবি পি কু এসিডি সহ সামানা বর্তমান আমি এটি লক্ষ্য করে পড়ছে দেখ ই যদি ইকুয়েসন টু হে তবে এই ইকয়েসন ওয়ান এবং ইকয়েসন টু রু আমি পাইপারে কোণ এক্সপিএ ইকয়াল টু কোণ এ সি ডি তাহলে আমি এটি লিখিপার কোণ এক্সপিএ ইকয়াল টু কোণ এ সি ডি এবার এক্স পি এ কোণকু লক্ষ্য কর চিত্ররে দেখ কোণ এক্স

এমানে একা যেহেতু এমানে একা কণ যোডা তে আমি কোপার এক্সওয়াই সমান্তর সিডি যা কি আমি প্রুভ করার তো পিলা মানে আজের ক্লাস কু এটি রাখু নেক্স ক্লাস রে পুঁ আমি কোয়েশ্চিন নম্বর টোয়েন্টি টু ঠু আলোচনা করা ধন্যবাদ